আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে ক্রোশিয়ার ওয়ার পারমিট নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আজকে বিষয় হলো যে ক্রোশিয়ার ওয়ার পারমিট। এর আগে আপনাদের বলতে চাই, আপনারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমি চেষ্টা করি আপনাদেরকে সব অথেন্টিক নিউজগুলো দেওয়ার জন্য। আদারওয়াইজ আমি কোনো ভিডিও করার ট্রাই করি না, ভিডিও করার কোনো দরকারও মনে করি না আমি। তো আমি চেষ্টা করি আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু হয় সবাই বলবেন, আমি ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আর অনেকে মেসেজ করেন, আমি সরি টু সে অনেকে মেসেজ রিপ্লাই দিতে পারি না, কারণ আমার সময়ের অভাব হয়, কারণ অনেকের সাথে মেসেজ করতে হলে অনেক কথা বলতে হয়, যার ফলে আমি টাইম ম্যানেজ করতে পারি না। যেহেতু আমি কাজ করি পাশাপাশি, এটা আমার একটা প্যাশন বলতে পারেন, যে হিসেবে কাজ করি আমি, ভিডিও করি, আদারওয়াইজ আমার কোনো ইন্টেনশন নাই। তো ওকে, আর একটা উদ্দেশ্য হলো মানুষকে হেল্প করা, আর কিছুই না। তো আমি আসলে ক্রোশিয়ার ওয়ার পারমিট নিয়ে কথা বলতে চাই। ক্রোশিয়ার ওয়ার পারমিটের দুইটা ক্রাইটেরিয়া আছে, দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হলো যে আপনার প্রফেশনাল আর একটা নন প্রফেশনাল। ইটস মিনস যে আপনি একটা আপনি অভিজ্ঞ একটা অনভিজ্ঞ। আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ থাকেন, যেমন ইলেকট্রিশিয়ান বা লাইক ওইরকম টাইপের যদি কোনো কোনো অভিজ্ঞতা থাকে আপনার, ওটার জন্য আলাদা একটা সেক্টর, আর যারা কোনো অভিজ্ঞতা নাই এটার জন্য আলাদা সেক্টর। তো যারা ইলেকট্রিশিয়ান ওদের স্যালারি বেশি বা সবকিছু বেশি, ইটস ওকে। আর যারা নন প্রফেশনাল, ওদের কনস্ট্রাকশন কাজ হয়, ফুড ডেলিভারি কাজ হয় বা এগ্রিকালচারের কাজ হয়, এটা হয়। বাট এটা একটু কষ্টের কাজ, বাট বেতন একটু কম, বাট সবকিছু মিলে। তো এখানে একটা সুবিধা আছে, আপনি যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে, আপনাকে থাকার জায়গা দিবে, প্লাস আপনার খাবারের জন্য প্রত্যেক মাসে 100 ইউরো করে দিবে। এই কোম্পানির উপর ডিপেন্ড করে তাও, বাট যে কনস্ট্রাকশন কোম্পানি যে কাজগুলো, ওটা আপনার জন্য খাবারের জন্য 100 ইউরো করে দিবে, যাতায়াত ভাড়া ফ্রি, তারপর থাকার জন্য জায়গা দিবে, আবার 1000 ইউরোর উপর আপনার স্যালারি হইতে পারে ক্রুশিয়াল। তো আর ইলেকট্রিশিয়ান ওদের বেতন অনেক হাই রেঞ্জে হয়, বাট থাকা জায়গা ডিপেন্ড করে কোম্পানির উপরে, বাট অনেক সময় দেয় না, বাট ইটস ওকে। এখন ওরা বিশেষ করে বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে, সবচেয়ে বেশি ভিসা হচ্ছে মধ্যপ্রাচ্য দেশগুলোতে, যেমন সৌদি আরব, আপনার ইউই, ইউনাইটেড আরব আমিরাত যেটা বলা হয়, বা দুবাই থেকে সবাই চিনি যেটা, তারপর আপনার কুয়েত, তারপর আপনার কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এগুলা থেকে আপনার প্রচুর ভিসা হচ্ছে। যারা যে বাংলাদেশি বাইরা আপনার এই দেশগুলোতে আছেন, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা অ্যাপ্লাই করেন, যত সম্ভব দ্রুত অ্যাপ্লাই করেন, করলে আই হোপ সো আপনারা ভিসা পেয়ে যাবেন, যারা ইউরোপে আসার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। তো এখানে ওই কান্ট্রিগুলোতে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে, ভিসার রেশিও কেমন, এটা একটা প্রশ্ন, হিউজ প্রশ্ন। আপনি যদি বলি ভিসা রেশিও আপনার সৌদি আরব থেকে 100% দুবাই থেকে আপনার 90% এমনই, বা মোটামুটি অন এভারেজ সব কান্ট্রিতে যদি বলি আমি, অন এভারেজ সব কান্ট্রিতে আপনার ভিসা রেশিও হলো আপনার 90%। বর্তমান ক্রোশিয়া প্রচুর লোক লাগবে, যার পরে ওরা নিচ্ছে লোক, সবচেয়ে বড় কথা হলো এটা। আর আপনার আরেকটা বিষয় হলো যে ক্রোশিয়ার স্টেপ বাই স্টেপ আসতেছি, ক্রোশিয়াতে আপনি যদি যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, আপনার যদি ওই কি কি ডকুমেন্ট মূলত লাগবে, আপনি যদি বাংলাদেশে না হন অন্য দেশগুলোতে হন, তাহলে অন্য দেশগুলোর ক্ষেত্রে আপনার ওই দেশ যে দেশে থাকেন ওই দেশের, যদি সৌদি আরব হয় বা আকামা, সৌদি আরবে আকামা বা দুবাই হয় কার্ড, আকামার মেয়াদ মিনিমাম 6 মাসের উপরে থাকতে হবে, পাসপোর্টের মেয়াদ আপনার মিনিমাম 1-1.5 বছর উপরে থাকতে হবে, 18 মাসের থাকতে হবে, যদি এর কম হয় তাহলে হবে না। কারণ হলো যে আপনার ভিসা সবকিছু মিলে আপনার ডকুমেন্ট প্রসেস করতে আপনার 6 মাস লেগে যায়, ভিসা দেওয়ার পরে, আপনি যাওয়ার পরে কোম্পানি যদি মেয়াদ না থাকে তাহলে কোম্পানি আবার কার্ড দিবে, ইমিগ্রেশনতে কার্ড আসবে 1 বছর। তো আপনার যদি পাসপোর্টের মেয়াদ থাকে 6 মাস বা 8 মাস 9 মাস, তাহলে আপনারকে আসলে এরা কার্ডটা দিবে না, আপনি নতুন করে রিনিউ করে পাসপোর্ট কার্ড করতে হবে, এটা একটা প্রবলেম। তো এখন এই জন্য আমি বলতেছি আপনারা 18 মাসের উপরে চেষ্টা করবেন যে পাসপোর্টের যেন মেয়াদ থাকে। দেন আপনি যখন ওই দেশে বা তার পাসপোর্টের মেয়াদ থাকতে 18 মাসের উপরে, তারপর আপনার আকামা থাকতে হবে 6 মাসের উপরে মেয়াদ, তারপর আপনার ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে,
বিদেশে পুলিশ ক্লিয়ারেন্স শুধু না, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, দেন বিদেশের মিনিস্ট্রি থেকে অথরাইজ করতে হবে, দেন আপনার দেন আরেকটা হলো যে অথরাইজ পেপার লাগবে, তারপর আপনার যদি দুবাই থেকেও করে তাহলে দুবাই থেকে দুবাই ক্রোয়েশিয়া বিএফএস থেকে একটা কি বলে একটা সিল নিতে হবে, যেটা কি বলে এটা অথরাইজ বলে, এটা করা করা লাগবে। অন্যান্য দেশগুলোতে সেম প্রসেস বাট একটু ডিফারেন্ট আছে পুলিশ ক্লিয়ারেন্স এখানে, বাট পুলিশ ক্লিয়ারেন্সটা মাস্ট লাগবে। তাহলে এখন আমরা আসি দেন নেক্সট প্রসেস কি, আপনি এগুলো জমা দেওয়ার পরে দেন ক্রোয়েশিয়া যে কোম্পানি জমা দিবেন কোম্পানিতে জমা দেবে, কোম্পানি কি করবে ইমিগ্রেশনে সেন্ড করবে আপনার সব ডকুমেন্ট, ইমিগ্রেশন সেন্ড করবে, ইমিগ্রেশন সেন্ড করার পরে আপনার ভিসার প্রসেস। তো ইমিগ্রেশন সেন্ড করার পরে তারা সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনার যেটা অনলাইনে করে দিবে যদি আপনার কোনো প্রবলেম না থাকে, যেমন লাইক ধরুন আপনার প্রিভিয়াস কোনো ওয়ার্ক পারমিট ছিল ওইটা ক্যান্সেল হয় নাই তাহলে আপনার অনলাইন হবে না, যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে অনলাইন হবে না, আর কোনো কারণ নাই যেটা অনলাইন না হওয়ার, 20 দিন বা এক মাসের মধ্যে আপনার অনলাইন হয়ে যাবে, যে আপনার ফাইল জমা হয়েছে দেন অনলাইন হয়ে যাবে। তো অনলাইন হয়ে গেছে মানে কি আপনার মোটামুটি শিওর যে আপনি আপনার ওয়ার্ক পারমিট চলে আসতেছে, 100% শিওর আপনার ওয়ার্ক পারমিট আসতেছে। আপনার ওয়ার্ক পারমিট 2.5 মাস সময় লাগে বা 2 মাস সময় লাগে, এর মধ্যে চলে আসে। ওয়ার্ক পারমিট আসার পরে আপনি সৌদি আরব থেকে বা অন্য যে কোনো কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে বা সৌদি আরবের কথা বলতেছি আমি, বাংলাদেশের প্রসেস পরে আসতেছি, সৌদি আরব থেকে কি বা অন্য অন্য দেশ থেকে মানে ইউরোপ মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে বা এশিয়ার দেশগুলো থেকে আপনি এনওসি লেটার নেবেন কোম্পানি থেকে যে কোম্পানিতে কাজ করেন, দেন আপনার ওয়ার্ক পারমিট অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে, তারপরে পাসপোর্ট আকামা, তারপর আপনাকে ছবি পাসপোর্টের ছবি, তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা এগুলো তো লাগবেই, এখানে সবকিছু নিয়ে আপনি বিএফএস এ জমা দিবেন। বিএফএস এ জমা দিলে সর্বোচ্চ আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগে বা 1 মাস সময় লাগে বা সময় 2 মাস সময় নিতে পারে, বাট আপনার ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে, ভিসার প্রসেস হলো এটা। বাট সবচেয়ে এখন সবচেয়ে বড় কথা হলো যে আপনার ভিসা 100 এ 100 হচ্ছে, মানে ক্রোয়েশিয়াতে ভিসা হচ্ছে, প্রচুর ভিসা হচ্ছে, প্রচুর লোক লাগবে ওদের এই জন্য। আর বাংলাদেশ থেকে আমি যদি বলি, বাংলাদেশ থেকে যারা আসতে চায় ক্রোয়েশিয়াতে ওদের জন্য এখন মোটামুটি ইন্ডিয়া তো যাওয়া লাগে, তো মোটামুটি ইন্ডিয়াতে প্রচুর ভিসা হইতেছে, আমি অনেক গ্রুপে দেখছি বা লাইক অনেক কে দেখছি প্রচুর ভিসা হয়েছে ক্রোয়েশিয়াতে। যারা যারা ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান, আমি মনে করি ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন, ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো কারণ অন্যান্য ইউরোপের অন্যান্য দেশ থেকে ক্রোয়েশিয়াতে মোটামুটি পসিবিলিটি বেশি, ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক হাই রেঞ্জ। আরেকটা বিষয় হলো যে আপনি ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ইনফরমেশন দেই, ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আপনি হলো যে ধরেন কোম্পানিতে আসলেন, আপনি কোম্পানির পরে কোম্পানিতে আপনি ওয়ার্ক পারমিট বের হয়ে গেল, আপনি ওয়ার্ক পারমিট বের হইলো, আপনি কোম্পানিতে আপনি ভিসা হওয়ার 2 মাসের মধ্যে আপনি কোম্পানিতে আসতে হবে। যদি ভিসা হওয়ার 2 মাসের মধ্যে আপনি কোম্পানিতে না আসেন তাহলে আপনার কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করে দিবে, দেন আপনি আসতে পারবেন না, দেন ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে আপনি আসার সম্ভাবনা খুবই কম। আর যদি কোম্পানি থেকে আপনার একটা বলে হয় যে ক্লিয়ারেন্সটা লাগবে, ওই ক্লিয়ারেন্স ছাড়াও আপনি আসতে পারবেন না, ভিসা হয়ে হয়ে গেছে, আপনি যদি চান চালাহি করে নিজে নিয়ে চলে আসতে পারবেন না, কোম্পানি থেকে একটা ক্লিয়ারেন্স বলে ডায়লগ আপনার কি যেন একটা নাম বলে আমি ভুলে গেছি মুহূর্তে, ক্লিয়ারেন্স বলি তার আমি বলি যে কোম্পানি থেকে ক্লিয়ারেন্স থাকলে আপনি ক্লিয়ারেন্স দিয়ে দেন, আপনি কোম্পানি থেকে রিসিভ করো, আপনাকে আপনি চলে আসতে পারবেন ইজিতে, আপনার কোনো ঝামেলা হবে না। কোম্পানিতে আসার পরে আপনি সর্বোচ্চ 1-15 দিন কি 1 মাস বা সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা চলে আসবে, ওই পারমিট আসলে আপনি মোটামুটি সেফ। আপনি যদি চান যে অন্য কোম্পানিতে কাজ করবেন, এটা নিয়ে আসলে একটা নেক্সট ভিডিও আর একটা ভিডিও করবো ক্রোয়েশিয়ার বিষয়ে, একটা নেক্সট ভিডিও করব করে ইনশাল্লাহ ক্রোয়েশিয়ার সেকেন্ড ভিডিওতে আমি আসলে বলবো সবকিছু ইন ডিটেলসে, এটাতে এটাই থাকুক, তারপরে স্টেপ বাই স্টেপ বলবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই ভালো থাকবেন, আর সেকেন্ড ভিডিওর জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।